অ্যানানিমাস প্রশ্ন করেছেন, কনসেপ্ট কনসেপ্ট করে থাকলে নর্মাল ট্যাবলেটটা খেলে তা ক্লিয়ার হয়ে যাবে কি, নাকি কনসেপ্ট হয়ে থাকলে নর্মাল ট্যাবলেট খেলে পিরিয়ড হবে না যদি 1 মাস হয় কনসেপ্টের? যদি আপনি 1 মাসের কনসেপ্ট করেন তাহলে এই নর্মাল পিল খেলে মেন্স ক্লিয়ার আসবে না, অর্থাৎ আপনি 1 মাসের কনসেপ্ট করলে এই নর্মাল পিল সেবনে আপনার মেন্স চালু করবে না, কেননা এই নরমেন্স হলো চর্মনিরোধ পিল যা গর্ভধারণে বাধা দেয়, কিন্তু গর্ভধারণ করলে আর এই পিল কাজ করবে না, সেক্ষেত্রে আপনাকে কি জাতীয় পিলগুলো খেতে হবে, চিকিৎসকের পরামর্শ ও সঠিকভাবে ডোজ নিতে হবে, তাহলে মিন্স ক্লিয়ার হবে, আশা করি বুঝতে পারছেন। অ্যানিমাস আবার প্রশ্ন করেছেন, আমার বয়স 23 বৎসর, আমি বিবাহিত, আমি অবিবাহিত থাকা অবস্থায় তে আমার মিন্সের সমস্যা ছিল, অনেকেই বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এর সমস্যা এখনো ঠিক হয়নি, আমার মিন্স খুবই ইরেগুলার, নর্মাল ট্যাবলেট খেলে হয় আবার আগের মতোই হয়ে যায়, আমি এক্ষেত্রে কি করতে পারি? যেহেতু আপনি বিবাহ করেছেন তাই ভালোভাবে বেবি নেওয়ার চেষ্টা করুন, সঠিক সময় মিলানোর জন্য চেষ্টা করুন ও বেবি নিন, আর বেবি আসলেই পরবর্তীতে আপনার সমস্যাটি আশা করি সমাধান হবে, তবে আপনি নিজে থেকে এখন কোনো মেডিসিন নেবেন না, গাইনি চিকিৎসকের পরামর্শে বেবি নেওয়ার জন্য মেডিসিন নিন, আশা করি বেবি আসলেই আপনার মিনসের সমস্যা সমাধান হয়ে যাবে। লুৎফর রহমান প্রশ্ন করেছেন, নর্মাল ট্যাবলেট দিনে কতবার খেতে হবে এবং কয়টি খেতে হবে? আপনি অনিয়মিতভাবে নর্মাল ওষুধ খাবেন না, এতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, এটা হলো যমনিরোধ ওষুধ, আপনি দিনে একবারও একটি পিল রাতে সেবন করবেন আহার পর, এবং এই পিল খাওয়ার আগে আপনি একজন গাইনি বিশেষজ্ঞের সাথে দেখা করে পরামর্শ করে নিন। সুবর্ণা ইসলাম টুম্পা প্রশ্ন করেছেন, বাচ্চায় রুচি বাড়ানোর জন্য কোনো ওষুধ আছে কি? বাচ্চার বয়স 10 মাস, সারাদিন 2 বার সুজি খায়, তাও ঘুমের সময়, তাই বাচ্চার রুচি বাড়ানোর কোনো ওষুধ আছে কি? খেলে মুখে রুচি বাড়বে, থাকলে খাওয়ার নিয়ম বলে দেবেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুকে রুচিবর্ধক ওষুধ খাওয়ানো একেবারেই অনুচিত, শিশুর খাবারে রুচি না হওয়ার অনেক কারণ রয়েছে, বারবার এক রকমের খাবার খাওয়ানো, দুধ খেতে না চাওয়া, খাবার টেস্টি না হওয়া, বদহজম, পেটে গ্যাস, জোর করে খাওয়াতে গিয়ে খাদ্যের প্রতি ভয় ইত্যাদি। শিশুকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।